কেন এসেছি ক্লিয়ার। আমরা আপনাদেরকে গত সপ্তাহে অ্যাসেম্বলিতে বলেছিলাম যে গতকাল সোমবার আমাদের মহামান্য রাজ্যপালের কাছে এসে এই বিলে অনুমোদন না দেওয়ার জন্য বলে সংবিধান মেনে আইন মেনে, এবং সেটা গতকাল মহামান্য রাজ্যপালের কাছে আমরা সময় দিয়েছিলাম। সেই অনুযায়ী আমরা 50-এর বেশি ভারতীয় জনতা পার্টি বিধায়ক এখানে এসেছিলাম, তো তিনি অনেক দীর্ঘ বক্তৃতা সমস্ত পয়েন্ট কভার করে গেছেন। তো আমাদের যে রিপ্রেজেন্টেশন দিয়েছি আমরা তাতে কমপ্লিটলি সংবিধানের কথা উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা উল্লেখ করা হয়েছে, এবং আমাদের পুঞ্চ কমিশন তার কথা উল্লেখ করে আমরা সমস্ত যে চ্যান্সেলার পরিবর্তন করার ক্ষমতা রাজ্য সরকার বা রাষ্ট্রের শাসক দলের বা বিধানসভার মেজরিটি মেম্বারের নেই, ইটস ভেরি ক্লিয়ার। গভর্নর সাহেব কী করবেন তিনি ঠিক করবেন, আমরা তো তার কথা বলব না, কিন্তু সবগুলো অপশান এখানে বলেছেন, বলেছেন যদি বিল ঠিকঠাক আমি অনুমোদন দেব। আবার তিনি একথাও বলেছেন যেটা আমরা প্রথম থেকে বলছি যে অনেকগুলো অপশানের মধ্যে একটা অপশান আছে, এডুকেশন কনকারেন্ট লিস্টে আছে, তিনি রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন, তিনি একে ফিরিয়ে দিতে পারেন। আমি শুধু এই সরকারকে বলবো এই সরকার আইন মেনে চলছে না। গতকালও যে ট্যাক্সেশন ট্রাইব্যুনালের বিল এনেছে এটাও বেআইন, বিধানসভার রুলস ভায়োলেশন হয়েছে। কালকে আমি ডিসকাশনের সময় পরামর্শ দিয়েছিলাম যে হাউসকে স্থগিতকে এজির কাছ থেকে লিগেল ওপিনিয়ন নিন, এরা ভালো কথা শুনবে না, ভালো কথা শুনবে না। এদের যিনি চালাচ্ছেন তার মুখের ভাষা তো সবাই দেখতে পাচ্ছে কি ধরনের ভাষা দিয়ে তিনি কথাবার্তা বলছেন, বলুন আর কিছু আছে মামলায় মানিক কাপুর মানিক ভট্টাচার্যের যে সমস্ত সম্পত্তি আদালতের কোনো জাজমেন্ট পর্যবেক্ষণ নিয়ে আমি বলব না, কিন্তু আমি আপনাকে বলছি যে পরীক্ষা না দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে এবং 17 সাল থেকে বেসিক ম্যান্ডেটারি ছিল, আপনি জানেন কেন্দ্রীয় সরকার পিটিটিআই যাকে বলা হয় এটা ম্যান্ডেটারি ছিল, 14 সাল পর্যন্ত অপশনাল ছিল, 14 পরে 17 সাল থেকে ম্যান্ডেটারি ছিল, 17-র পরে 16,500 নিয়োগ করেছে উইদাউট বেসিক। এবারে আপনি বলুন লফুল্লি এই চাকরিগুলো তো থাকবে না, মেনে নিয়েছিল সবাই, আমরা চাকরি কারো যাক চাকরি খেয়ে নিই এসব কথা বলছি না, তো আমার বক্তব্য হচ্ছে যে এই চাকরিগুলো কমপ্লিটলি বেচা হয়েছে, বিক্রি করা হয়েছে, এবং মানিক ভট্টাচার্য বলুন পার্থ চ্যাটার্জি বলুন এরা ভাইপোর তালিকা বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ পালন করেছে। এই মানিক ভট্টাচার্যের সম্পত্তি পার্থ চ্যাটার্জির সম্পত্তি যেমন কোর্ট দেখছে, এদের কাছ থেকে আমরা দাবি করি কাস্টডিতে নিয়ে যদি ইন্টারোগেশন করতে পারেন তাহলে দেখবেন ভাইপোর স্বাক্ষরিত কত তালিকা কিভাবে চাপ দিয়ে তোমার পথ চলে যাবে, তুমি এমএলএ টিকিট পাবে না, পার্থবাবুর আগে দপ্তর চলে গেছিল তারপর আবার দপ্তর ফিরে পেয়েছিল, স্বাভাবিকভাবে এইসব করে এই করাপশনের সঙ্গে মমতা ব্যানার্জি নিজে এবং তার ভাইপো যুক্ত, এটা আমি পরিষ্কারভাবে দায়িত্ব নিয়ে বলতে পারি। কারণ পরেশ অধিকারীর মেয়ের অ্যাপয়েন্টমেন্ট পরেশ অধিকারীকে ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে জয়েন করানো এটা মমতা ব্যানার্জির সঙ্গে আলোচনা করে তার নোটিশে না রেখে তার সিদ্ধান্ত না নিয়ে হতে পারে না, কারণ পরেশ অধিকারী তিনটে শর্ত দিয়েছিল, একটা হচ্ছে আমার মেয়েকে চাকরি দিতে হবে, দ্বিতীয় ছিল আমাকে একটা বোর্ডের চেয়ারম্যান করতে হবে, চাংড়াবান্ধা বোর্ডের চেয়ারম্যান করেছে, আর আমাকে লোকসভায় প্রার্থী করতে হবে, তিনটে শর্ত পূরণ করার ক্ষমতা যেহেতু তৃণমূলে আমি 21 বছর ছিলাম আমি সিস্টেমটা জানি, তো এই 21 বছর তৃণমূলের কারো ক্ষমতা নেই উইদাউট অ্যাপ্রুভাল অর কনকারেন্স ফ্রম মমতা ব্যানার্জি এই সিদ্ধান্তগুলো নেয়, তাহলে এই ধরনের বেআইনি চাকরি দেওয়ার মূলাধার হচ্ছেন মমতা ব্যানার্জি। আর যে টাকা তুলেছে পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্যরা এর 80% কালীঘাটে শান্তিনিকেতনে পৌঁছে দেওয়া হয়েছে, যে টাকা সাইফন হয়ে থাইল্যান্ডে গেছে, সিঙ্গাপুরে গেছে, লন্ডনে গেছে,
বিরোধী দলের সর্বসম্মতি রাষ্ট্রপতি প্রার্থী যশবন্ত সিনহাকে প্রার্থী করা হলো। ও চুর ভোটে হারে, ও হার আছে পাঁচ চট্টোপাধ্যায় ও হার আছে বিপুল ভোটে হারে। কেন বলছেন বিরোধীরা সব একাট্টা হয়ে গেছে দেখি? আট ভোট এক এক দলে ভোটে গণনার দিন হবে, গণনার দিন প্রমাণ হয়ে যাবে, গণনার দিন প্রমাণ হয়ে যাবে। এবং এত দুর্বল প্রার্থী আমি কোনো ব্যক্তি সম্পর্কে বলবো না। ভারতবর্ষের সংবিধানের প্রোটেক্টর আমরেল্লা হচ্ছেন রাষ্ট্রপতি। এইরকম একটা লোকজনকে যার রাজনৈতিক স্থিরতা নেই, তার হাতে যদি সংবিধানকে প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয় বিপদ আছে। আমি আশা করব দলের ঊর্ধ্বে উঠে এমএলএ এমপিরা তারা এই অপদার্থ অযোগ্য প্রার্থীকে হারাবে, মানে ইনস্ট্রাকশন ক্যারি আউট করবে। আর সাইকালের ফোন থেকে মমতা ব্যানার্জির সঙ্গে ফেস টাইমে ওই দিন 20 বার কথা বলেছে মুখ্যমন্ত্রী। কোন সিদ্ধান্তই মমতা ব্যানার্জির অ্যাপ্রুভাল ছাড়া হয়নি, যেটা খুব অনুব্রত আনারুল এক্সিকিউট করেছে। ভাদুকে ওরা মেরে দিয়েছে, কয়েকটা বাড়ি পুড়াতে দাও, এই ছিল টিএমসির ডিসিশন। সেই ডিসিশনের সিলমোহর মমতা ব্যানার্জি দিয়েছে। সাইকেলের ফোন থেকে অনুব্রত মণ্ডল ওই দিন একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা ইতিহাস জানেন তৃণমূল 2001 সালে উঠে গেছিল, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, নেতাজি ইন্দোর, কোন জায়গা চান্স করা। 2003 থেকে 2010 পর্যন্ত সমস্ত সম্মেলনে কোথাও সম্মেলন করতে পারত না। 3 সালে কাঁথিতে সম্মেলন, 10 সালে তমলুকে সম্মেলন, 13-14 ফেব্রুয়ারি ক্ষমতায় আসার আগে অধিকারীরাই আসন পেতে দিয়েছে। ইতিহাস সবাই জানে, নিজের ঢোল নিজে পেটাতে নেই। পার্থ চ্যাটার্জিরা সব কথা বলছেন তাদের মালিককে সন্তুষ্ট করার জন্য। আর পার্থ চ্যাটার্জিকে কেন বাইরে রাখা হয়েছে এটা আমি প্রশ্ন করতে চাই। পার্থ চ্যাটার্জি এই এসএসসির দুর্নীতির সবচেয়ে বড় কালেক্টর, মূলাধার মমতা ব্যানার্জি, আর লিস্ট মেড বাই মমতা ব্যানার্জির ভাইপো, আর এক্সিকিউটার হচ্ছেন সিও অফ দি ডিসিশন, চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, যার ডক্টরেট ডিগ্রি ভুয়া, অনিল ভুঁইমালিকে দিয়ে যিনি কপি টুকেছেন। এইরকম একটা আনএথিক্যাল লোকের প্রশ্নের উত্তর দিতে আমার উচিত হবে। আমি আদালতের জাজমেন্ট নিয়ে বলবো না, কিন্তু ওনার বাবার স্টেটমেন্ট আমি দেখেছি, হি ইজ নট হ্যাপি, ও ডিভিশন বেঞ্চে যাচ্ছে। এবং আমি এরা কেউ নয়, ঘটনার সঙ্গে ওই জেলার তৃণমূলের মন্ত্রী যুক্ত, ওই ঘটনার সঙ্গে আমতার বিধায়ক যুক্ত, ওই ঘটনার সঙ্গে তৃণমূলের যে এমএলএ লাভলি মৈত্র তার স্বামী ওইখানকার এসপি ছিলেন, এখন কলকাতা পুলিশে এনেছেন, তিনি জব্দ করবেন। মেরে ফেলেছ কিভাবে করবে আমি জানি না। আনিসকে জব্দ করতে হবে আজকে রাতের মধ্যে, দিস ইজ দ্য ইনস্ট্রাকশন, এটা গেছিল সেন্ট ফ্রম নবান্ন। অর্থাৎ ন্যাচারালি সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, এনবিএফ, এই ছোট ছোট বেচারিগুলোকে মেরে কোনো লাভ নেই। ওর বাবার বক্তব্যকে পার্সোনালি আমি সাপোর্ট করি, যে যে পুলিশ খুন করেছে সেই পুলিশের সিট বিচার করবে এটা হতে পারে না, ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে ইনভেস্টিগেশন করা উচিত। সুবিধা কয়লাকাণ্ডের এটা অনেকদিন ধরেই করছে, এটা শকত মোল্লাকে ডেকেছিল আর রুচির আর ইন্টারোগেশন হয়েছে। শকত মোল্লাকে কোন কোন ভাটাতে উনি কয়লা সাপ্লাই করতেন তার পুরো তথ্য দেখানো হয়েছে, দেখানোর পরে ওরা ভয় পেয়েছে। শকত মোল্লার কার সাজিতে হয়েছে, এবং আপনারা দেখবেন গত 10 বছর ধরে ম্যাক্সিমাম এই ধরনের এজেন্সির এগেনস্টে, বিরোধী দলের এগেনস্টে মামলা করা হয়েছে কালীঘাট থানায়,
নইলে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার বিষ্ণুপুর এইসব থানাগুলিতে, নইলে পুরুলিয়া বাঁকুড়ার এই থানাগুলিতে। এটা একবারে কমপ্লিট কনস্পিরেসি এবং আমার মনে হয় লিগ্যাল ব্যাটেল লড়া উচিত। এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।